বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি টাইগাররা, 137 রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ টিম। চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ টিম। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটারদের চরম ব্যর্থতায় 137 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনীরা। ইংল্যান্ডের দেয়া 365 রানের জবাবে ব্যাট করতে নেমে 227 রানেই গুটিয়ে গেছে টাইগার বাহিনীরা। প্রথমেই টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান, কিন্তু তার সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রথম পাওয়ার প্লেতেই বড়ই টের পাওয়া গেছে। দলীয় 115 রানের সময় ব্যারিস্টোকে বোল্ড করেন সাকিব আল হাসান। তার আগে ব্যারিস্টো 59 বলে আর 4 সাহায্য করেছেন 52 রানের দুর্দান্ত এক ইনিংস, আর যেটি ছিল তার ক্যারিয়ারের 16তম হাফ সেঞ্চুরি। দ্বিতীয় উইকেট জুটিতে মালান জরুরির সঙ্গে 151 রানের জুটি করেন এ দুজন। দলীয় 266 রানে মালানকে বোল করেন শেখ মেহেদি। তার আগে অবশ্য তিনি 107 বলে 5-6 ও 16-4 140 রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন, আর এটি ছিল তার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এবং ক্যারিয়ারের সেরা ইনিংসও বটে। এরপরই দ্রুতই ফিরে যান অধিনায়ক বাটলার, তিনি বোল্ড হয়েছেন শরীফুলের বলে। এর পরবর্তীতে দলীয় 308 রানে রুটকে ফেরান শরীফুল ইসলাম। তার আগে রুট 68 বলে 1-6 ও 8-4 সাহায্যে করেছেন 82 রান। এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে ইংলিশরা। শেষ দিকে টাইগার বোলাররা তাদের দাপট দেখাতে শুরু করলে 364 রানে আটকে যায় ইংলিশ টিম। বাংলাদেশের হয়ে শেখ মেহেদি 4, শরীফুল ইসলাম নিয়েছেন 3, তাসকিন ও সাকিব 1 করে উইকেট নিয়েছেন। এক কথায় এত বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে হিমশিম খেয়ে যায় বাংলাদেশ টিম। শুরুতেই 3 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ টিম। তবে দলের হয়ে সর্বোচ্চ 76 রান করেছেন লিটন দাস, আর মুশফিক করেছেন 51 রান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন রিস টপলি। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও 3 উইকেট নিয়েছিলেন এ বাহাতি পেসার। তবে বাংলাদেশ দলের টপ অর্ডারের ভঙ্গুর চেহারা সামনে চলে আসে ইনিংসের দ্বিতীয় ওভারেই। সহ অধিনায়ক মঈন আলীর জায়গায় দলে আসা টপলি দ্বিতীয় ওভারেই ফেরান ওপেনার তানজিদ হাসান ও নাজমুল হোসেনকে। দুটি বলেই ছিল আউটসুইং। তানজিদ স্লিপে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পরে বলে স্কোরে ড্রাইভ করতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত। তানজিদ 1 রান করলেও শান্ত ফেরেন 0 রানে। ইনিংসের ষষ্ঠ ওভারে টপলির বলে বোল্ড হয়ে যান সাকিব আল হাসান। ভালো লেন থেকে লাফিয়ে ওঠা বলটি বাটলারের গ্লাভসে যাওয়ার আগে স্টাম্পের বেল ছুঁয়ে যায়। 9 বল খেলে 1 রানেই থেমে যায় বাংলাদেশ ক্যাপ্টেনের ইনিংস। 3 উইকেটে 26 রান থেকে বাংলাদেশ দ্রুতই হারায় তাদের চতুর্থ উইকেট। 49 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে বাংলাদেশ টিম। নিশ্চিত হারতে থাকা ম্যাচে 50 করে ছন্দে ফেরার আভাস দিয়েছেন লিটন দাস। প্রথম ওভারের দারুণ শুরুটা তিনি ধরে রেখেছেন পুরো ইনিংসের 21তম ওভার পর্যন্ত। মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন 75 বলে 72 রানের জুটি। ওক্সের বলে আউট হওয়ার আগে 66 বলে 76 রানের ইনিংস খেলেছেন লিটন দাস। অন্যদিকে 50 করে আউট হয়েছেন মুশফিকও। 31তম ওভারে টপলির চতুর্থ শিকার হয়েছেন মুশফিকুর রহিম। তিনি 64 বল খেলে করেছেন 51 রান। সাথে নামা তাহিদ হৃদয় 61 বলে করেছেন 39 রান। শেষ পর্যন্ত আর এ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ টিম।